প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন উত্তরের বরেন্দ্র অঞ্চল রাজশাহীর বাসিন্দারা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গরমের খবর জানাতে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, গত এক সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলের যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু বেড়েই চলেছে। এই তাপমাত্রার পারদ বেড়েই চলায় সাধারণ নগরবাসী কিন্তু হাঁসফাঁস করছে। তারা বলছেন এক পশলা বৃষ্টি না হলে এই অবস্থা থেকে আসলে উত্তরণ সম্ভব নয়। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি রাজশাহীর রেলগেট এলাকা থেকে, যে সেখানে বেশ কিছু মানুষ তারা পেটের তাগিদে আসলে বের হয়েছেন এই লকডাউনের মধ্যেও। তারা যেটি বলছেন যে প্রচণ্ড গরমে তারা 10 থেকে 15 মিনিট হয়তো রিক্সা বা ভ্যান চালানোর পরে কিন্তু তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তারপর অনেক সময় তাদেরকে জিরিয়ে নিয়ে আবার তাদেরকে কিন্তু ভাড়া মারতে হচ্ছে। এভাবে কিন্তু আয় উপার্জন কমে গেছে সব মিলে। একে তো লকডাউন চলছে, তারপরেও আবার মাহে রমজান মাস, সব মিলে এক ধরনের বেকায়দার মধ্যে কিন্তু তারা পড়েছেন। অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বলেছেন যে আসলে তারা এই গরমের মধ্যে হাঁসফাঁস করছেন এবং রোজা থাকতে গিয়েও তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমরা যেমন অন্য সময়গুলোতে দেখতাম যে আসলে নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন তরমুজ বা শরবতের দোকান বা ডাবের দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, কিন্তু এখন মাহে রমজান হয় সেই অবস্থাটা কিন্তু একেবারেই উল্টো চিত্র দেখা যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি আবহাওয়া অফিস থেকে জেনেছি, গত 20 এপ্রিল মঙ্গলবার রাজশাহীতে এই মৌসুমে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছিল সেটি ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, এবং 19 এপ্রিল সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.5, 18 এপ্রিল সেটি ছিল 35.2, 17 এপ্রিল ছিল 35.9, 16 এপ্রিল ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, এবং 15 এপ্রিল ছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলেছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে কর্মকর্তা তারা বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি আরও বেশি বৃদ্ধি পেতে পারে এবং নগরবাসীর যে ভোগান্তি সেটি আরও বেশি বাড়তে পারে বলে কিন্তু আভাস দিয়েছেন। এই ছিল আমার কাছে শ্রেয়া, রাজশাহী থেকে গরমের সবশেষ খবর। রাজশাহী থেকে প্রচণ্ড গরমে নগরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।